ওয়ালাইকুম আসসালাম ওরহমতুল্লাহ ওবরাকাত। এক ভাই জিজ্ঞাসা করছেন, আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম কি হায়াতুন নবী, মানে তিনি কি সবসময় জীবিত, এবং কবরে কি তিনি দুনিয়ার মতোই জীবিত, তিনি সালামের উত্তর দেন ইত্যাদি ইত্যাদি করতে সক্ষম। এই বিষয়টি কয়েকটা পয়েন্টে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব, যদিও বিষয়টি অনেক বড়। এক নম্বর প্রশ্ন হলো যে আল্লাহ রসুল সাল্লাহ আলিহি ওয়াসাল্লাম মানুষ ছিলেন, তার জন্ম হয়েছিল, তার পিতার নাম আবদুল্লাহ, তার মার নাম আমেনা, আমেনার গর্ভ থেকে তিনি জন্ম লাভ করেন। রাসূলের করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় 63 বছর বয়সে সোমবারের দিন রবিউল আউয়াল মাসের 12 তারিখে 11তম হিজরিতে মৃত্যুবরণ করেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা তা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইনা হাকিনাতি ওয়া যাকিনাতি, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা গেলেন, তার মাথা আমার থুতনি এবং আমার বুকের মাঝে রেখে। সহিহ বুখারী জানাজা অধ্যায়ের হাদিস। এখান থেকে এটা ক্লিয়ার যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষের মতো জীবন লাভ করেছেন এবং মানুষের মতোই মরণ লাভ করেছেন, তিনিও মারা গেছেন, এতে কোনো সন্দেহ নেই। কারণ আল্লাহ তাআলা কোরআনে এটাও বলেছেন যে তুমিও মারা যাবে এবং মুশরিকরাও মারা যাবে, ইন্নাকা মাইয়্যিতুন এবং মুশরিকরাও মারা যাবে, সুম্মা ইন্নাকুম ইনদা রাব্বিকুম তাখতাসিমুন, অতঃপর তোমরা তোমাদের রবের কাছে মতভেদ করবে, ইন্নাকুম মাইয়্যিতুন ইন্নাকা মাইয়্যিতুন ওয়া ইন্নাহুম মাইয়্যিতুন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা গেছেন সেটা আয়েশাও বললেন। এখন দ্বিতীয় কথা হলো যে তিনি কবর থেকে কি জানতে পারেন, এ করতে পারেন, তার পূর্বে দ্বিতীয় পয়েন্টটি বোঝার চেষ্টা করেন। দ্বিতীয় পয়েন্টটি হলো যে একজন মানুষকে বা কোনো রসুলকে যদি আপনি হায়াতুন নবী বা সবসময় জীবিত মনে করেন, তাহলে মহান আল্লাহর একটি গুণে আপনি তাকে বরাবর করে দিলেন, অংশী করে দিলেন। মহান রাব্বুল আলামিনের গুণ হচ্ছে আল্লাহ লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম, তিনি চিরঞ্জীব, তিনি সব কিছুর ধারক। তো তিনি চিরঞ্জীব, আল্লাহ তাআলার এই গুণে কেউ অংশী হতে পারে কি? শিরকের একটি পর্যায় হচ্ছে আল্লাহ তাআলার গুণগুলিতে অংশী স্থাপন করা। তাই যদি আমরা বলি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হায়াতুন নবী, সবসময় জীবিত, তাহলে চিরঞ্জীব গুণটির সঙ্গে আমরা অংশী করছি, সেই কারণে এই আকীদা পুরোপুরি পরিত্যাজ্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হায়াতুন নবী বলা যাবে না, তিনি সবসময় জীবিত এটা মনে করা যাবে না। তৃতীয় প্রসঙ্গ হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবর থেকে সালামের উত্তর দেন। এখানে একটি বিষয় জানতে হবে, সেটি হলো যে কবরের জীবনকে শরীয়ত দৃষ্টিতে বলা হয় বারজাখী জীবন, বরজখী জীবন, এমন এক জীবন যেটা দুনিয়া থেকে যাওয়ার পর এবং জান্নাত জাহান্নাম লাভের পূর্বের জীবন। এই জীবন সম্পর্কে আমাদের বিশ্বাস বা কোরআন সুন্নতে এটা এসেছে যে সেই জীবন এই জীবনের মতো না, বরজখী জীবনটা দুনিয়ার জীবনের মতো না। কথাটি বোঝার জন্য আরও একটু মনে করেন যে আমরা কিন্তু মায়ের পেটে আসার পূর্বেও আদম আলাইহিস সালামের পিঠে আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছিলেন এবং আমাদের কাছে ওয়াদা নিয়েছিলেন, বলেছিলেন আমি কি তোমাদের রব নই, তখন আমরা বলেছিলাম যে হ্যাঁ অবশ্যই আপনি আমাদের রব। তাহলে আমাদের ওইটা একটা জীবন ছিল, কিন্তু ওই জীবন সম্পর্কে কিছু জানি, কিভাবে বলেছিলাম, এরকম মানুষ ছিলাম, মুখ ছিল, দাঁত ছিল, ঠোঁট ছিল, কিছু বলতে পারবো? তো যেমন ওই জীবনটার সাথে আমাদের এই দুনিয়ার জীবনটার তুলনা হয় না, ঠিক তেমনই ওই বারজাখী জীবন মানে কবরের জীবনের সাথে এই জীবনের তুলনা করা যাবে না। যদি ওই জীবনের জীবিত সম্পর্কে কিছু কথা আসে, তাহলে আপনি বলবেন এটা বারজাখী জীবন। বারজাখী জীবনের প্রথম বিষয় হলো এই যে বারজাখী জীবনের যদি কথাবার্তা ইত্যাদির কোনো প্রমাণ আসে, তাহলে সেটা দুনিয়ার মতো না। যেমন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালামের উত্তর দেন, কথা ঠিক, কিন্তু আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবার বলছেন যখন কেউ সালাম দেয় তো রাদ্দাল্লাহ রুহি, আল্লাহ তাআলা আমার আত্মাকে ফিরিয়ে দেন। আচ্ছা, তখন তিনি উত্তর দেন। তাহলে দুনিয়ার জীবনে মানুষের কাছে আত্মা সবসময় থাকে, বরজাখী জীবনে আবার আল্লাহ তাআলা ফিরিয়ে দিচ্ছেন, আবার নিয়ে নিচ্ছেন। আচ্ছা, বরজাখী জীবনের উত্তর আমাদের দুনিয়ার মতো না, মানে দুনিয়ার মতো হলে দুনিয়াতে কেউ কোনো কিছু কথা বললে, উত্তর দিলে সেটা শোনা যায়, যে মানুষ কথা বলে তার ঠোঁট মুখ নড়ে, কিন্তু বারজাখী জীবনে সে সকল শব্দ দুনিয়ার মানুষ শুনতে পায় না, কশিন কালেও না।
এই জন্য যখন কোনো মানুষ মারা যায় তাকে যখন খাটে করে জানাজা করে নিয়ে যাওয়া হয় তখন সহি বুখারের রেওয়ায়ত অনুযায়ী সে বলে যে কদ্দেমুনি, আমাকে আগে নিয়ে চলো, আর সে খারাপ হলে বলে আমাকে কোথায় নিয়ে যাচ্ছে বলেন তো। সেই সময় কি আমরা তার শব্দটা শুনতে পাই? তাহলে তার এই জীবনের যে এখনো সে কবরে যায়নি, তারপরও সেই জীবনের কথাবার্তাকে আমরা শুনতে পাই না, এবং সে কথা বলে এটা হাদিসে প্রমাণিত, অথচ তার মুখ নড়ে না, ঠোঁট নড়ে না, তার কিছুই নড়ে না। তাই বর্জখী জীবনের উপমাটা দুনিয়ার উপমার সঙ্গে দিলে এটা হবে ভুল। আর এই ভুল করেই কিছু বিদআতী মানুষ বা ভুল ভ্রান্ত আকিদার মানুষ তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জীবিত বলতে চান এবং বর্জখী জীবনেও তিনি জীবিত এরকম বলতে চান। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জীবিত করতে পারলে, প্রমাণ করতে পারলে তারা ওলিদেরকেও জীবিত করতে চান। আর ওলিদা যখন জীবিত হবে এটা প্রমাণ করতে পারবে, তখন ওলিদের কাছে যাওয়া, তাদের কাছে দোয়া করা, ফরিয়াদ করা ইত্যাদি বৈধ হবে, কারণ তারা শুনতে পাচ্ছে ও জানতে পাচ্ছে। মনে রাখবেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বর্জখী জীবনে তিনি সালামের উত্তর দেন, এমনকি কবরবাসীরাও সালাম শুনতে পান, কিন্তু কীভাবে পান সেটা দুনিয়ার সাথে উপমা দেওয়া যাবে না। আর মনে রাখবেন কোনো মানুষকে যদি সে দুনিয়ার মানুষ হয় এবং তার কাছে আপনি কিছু চান, দোয়া করেন, প্রার্থনা করেন, কিছু তার কাছে চান, তাহলে শর্ত হলো সে মানুষটা যেন আপনার কাছে উপস্থিত থাকে, সে মানুষটা যেন জীবিত থাকে, সে মানুষটা যেন দিতে আপনাকে সক্ষম হয়, তাহলে আপনি ওর কাছে চাইতে পারেন। যেমন মনে করেন যে কোনো মানুষ যদি চাকরি দিতে না পারে তাহলে আপনি তার কাছে চাকরি চাইবেন কি? কোনো মানুষ যদি শুনতে সক্ষম না হয় তাহলে আপনি ওকে ডাকবেন কি? ঠিক দুনিয়ার ক্ষেত্রে যদি আপনি এরকম কোনো ব্যক্তি যে শুনতে পায় না, দিতে অক্ষম এবং সে উপস্থিত নয়, ওরকম কাছে আপনি চান না, তাহলে যে মারা গেল সে অনুপস্থিত, সে শুনতেও পায় না, সে মৃত, সে দিতেও পারে না, তাকে আপনি কীভাবে চাইতে পারেন? তাহলে আশা করি বিষয়টি বুঝেছেন যে হায়াতুন নবী বললে আল্লাহ তাআলার হাই এই গুণের সঙ্গে শরিক হয়ে যায়, সে কারণে হায়াতুন নবী বলা নিষেধ। আর সত্যিকারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি বারজাখী জীবনে জীবিত, মানে বারজাখী জীবন তার কাছে আছে, যেমন অন্যান্য যারা কবরে আছে তারাও বারজাখী জীবনে রয়েছে, তার উপমা দুনিয়ার সঙ্গে হতে পারে না। আশা করি বুঝেছেন।